গল্পে বারো মাসে আমরা শুনব দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি থেকে গল্প অরুণ বরুণ কিরণমালা। গল্প পাঠে সঞ্জয়, মলয়, শ্রাবণীতা ও সার্থক। শব্দ পরিকল্পনা শুভনীল, পরিচালনা সুনেত্রা। সমগ্র পরিকল্পনা ডাবল হাফ স্টোরি ল্যাব। একদিন রাজা অমাত্যকে বললেন, রাজ্যের লোক সুখে আছে না দুঃখে আছে তা তো জানতে পারলাম না, রাজার এ খবর জানা দরকার। অমাত্য বললেন, ভয়ে বা নির্ভয়ে বলবো মহারাজ? নির্ভয়েই বলতে পারো। অতীতে রাজরাজরারা দিনের বেলা মৃগয়া করতেন, রাত্রিতে নকল বেশ ধরে প্রজাদের সুখ দুঃখ দেখতেন, সেই দিন চলে গেছে। অমাত্যের কথা শুনে রাজা বললেন, আমি কালে মৃগয়ায় যাব। রাজা মৃগয়ায় যাবেন, চারিদিকে সাজো সাজো হাতি, ঘোড়া, সিপাহী, দাস দাসী সবাই। রাজা মৃগয়ায় গেলেন। মৃগয়া তো নাম মাত্র, দিনের বেলায় মৃগয়ায় গিয়ে বাঘ মারেন ভালুক, রাত্রিতে নকল বেশ ধরে প্রজাদের সুখ দুঃখ। একদিন রাজা একটা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেলেন, ঘরের মধ্যে বাড়ির তিন মেয়ে নিজেদের মধ্যে কথা বলছে। রাজা আড়ি পাতলেন। বড় মেয়েটি বলল, আমার যদি রাজবাড়ির ঘেসেরের সাথে বিয়ে হয় তাহলে আমি বোনের সুখে থাকব। মেজ মেয়েটি বলল, আমার যদি রাজবাড়ির রাঁধুনির সাথে বিয়ে হয় তাহলে আমি মনের সুখে থাকব। ছোট মেয়েটি বলল, আমার যদি রাজার সাথে বিয়ে হতো আমি রানী হতাম, সুখে থাকতাম। বড় দুই মেয়ে হাসতে হাসতে বলল, তোর যে স্বাদ তা কি আর পূরণ হবে। রাজা সব শুনলেন, তারপর অন্য জায়গায় গেলেন। পরের দিন রাজা দোলা চৌতলা পাঠিয়ে সেই বাড়ির তিন মেয়েকে ধরে আনলেন। তিন বোন তো কেঁদে কেটে মরে। রাজা অভয় দিলেন, বললেন, কাল রাত্রিতে তোমাদের মধ্যে কি আলোচনা হয়েছিল? তিনজনেই ভয়ে কাঁটা, কেউ কোনো কথা বলতে চায় না। রাজা এবার বললেন, যদি তোমরা সত্যি কথা না বলো তোমাদের সাজা পেতে হবে। তখন বড় দু বোন সত্যি কথাই বলে ফেলল, ছোট বোন কিছু বলল না। রাজা ছোট বোনকে জিজ্ঞেস করলেন, তুমি কি বলেছিলে? ছোট বোন ভয়ে সে কথা বলতে পারল না। রাজা হাসলেন শুধু। পরের দিনই রাজা তিন বোনের মনের সাধ পূরণ করলেন। বড় বোনকে ঘেসেরের সাথে বিয়ে দিলেন, মেজকে রাঁধুনির সাথে, ছোটকে নিজেই বিয়ে করে রানী করে নিলেন। কয়েক বছর কেটে গেল, ছোট রানী মা হতে চললেন। আঁতুড় ঘর বানানো হল, রানীর সাধ মতো তার বড় দুই বোনকে আনা হল আঁতুড় পাহারা দেওয়ার জন্য। বড় দু বোন ছোট বোনের ধন দৌলত দেখে অবাক, হিংসাতে পুরে মরল তারা। রানী দেখেন তার বড় দু বোন এ ঘর ও ঘর ঘুরে বেড়ায়, উঁকি ঝুঁকি মেরে দেখে। রানী কারণ জানতে চাইলে এড়িয়ে যায় তারা। ভোরের দিকে রানীর ছেলে হল, চাঁদের পুতুল যেন। আঁতুড় ঘর আলো করে দিল। দুবোনে মিলে কাঁচা মাটির ভাঁড়ের মধ্যে ছেলেকে ঢুকিয়ে মুখে নুন তুলো দিয়ে সেই সোনার চাঁদ ছেলেকে জলে ভাসিয়ে দিল। রাজা জানতে চাইলেন, কি 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 হয়েছে? বোনেরা বলল, একটা কুকুর ছানা হয়েছে।
কুকুরের ছানা দেখালো তারা। পরের বছর রানীরা আবার ছেলে হল। হিংসুটে দুই বড় বোন আবার চাঁদের মতো সেই ছেলেকে কাঁচা মাটির ভাঁড়ে পড়ে মুখে নুন তুলো দিয়ে ভাসিয়ে দিল জলে। বোনেরা বলল, এবার বিড়ালের ছানা হয়েছে। তারা বিড়ালের ছানা দেখালো। পরের বছর রানীর মেয়ে হল। রানীর বড় দুগুণ ফুটফুটে সেই মেয়েকে কাঁচা মাটির ভাঁড়ে পুড়ে মুখে নুন তুলো দিয়ে ভাসিয়ে দিল জল। রাজাকে গিয়ে তারা বলল, এবার কাঠের পুতুল হয়েছে। রাজা মনের দুঃখে চলে গেলেন, রাজ্যবাসীর মনেও দুঃখ। তারা বলাবলি করল, কুলশীল জানা নেই, সোনা নেই, হঠাৎ করে কাকে না কাকে বিয়ে করলেন। মানুষের পেটে কুকুর ছানা, বিড়াল ছানা, কাঠের পুতুল হয়, বোধহয় ও ডাইনি। রাজা তাই ভাবলেন। রাজা রাজপুরী থেকে রানীকে তাড়িয়ে দিলেন। হিংসুটে দু বোন মনের সুখে যে যার ঘরে ফিরে গেল। এক বামুন নদীর ঘাটে নাইতে গেলেন। জলে দাঁড়িয়ে সূর্য প্রণাম করছেন, দেখলেন মাটির একটা ভাঁড় ভেসে আসছে, তার ভেতর থেকে সদ্যজাত শিশু কাঁদছে। বামুন ভাঁড়টি ধরলেন, দেখলেন এক দেব শিশু। বামুন সাথে সাথে শিশুর মুখ ধুইয়ে কোলে করে ঘরে নিয়ে গেলেন। বামুন পরের বছর আবার একটা ভাঁড় ধরলেন, তার ভেতর থেকে পেলেন আরও একটি দেব শিশু, তাকেও ঘরে নিয়ে গেলেন। পরের বছর আবার একটি ভাঁড় ধরলেন, ভেতর থেকে পেলেন একটা দেব কন্যা। বামুনের কোনো ছেলে মেয়ে ছিল না, কোথা থেকে ভেসে এলো দুই দেব শিশু আর এক দেব কন্যা। সুখের হাট বসল বামুনের ঘরে। পরম সুখে দিন কাটে বামুনের, সংসারে কোনো অভাব রইল না। বামুন ছেলে মেয়েদের নিয়েই দিন রাত্রি কাটান। দুটি ছেলের নাম রাখলেন অরুণ আর বরুণ, আর মেয়ের নাম রাখলেন কিরণমালা। অরুণ, বরুণ ও কিরণমালা চাঁদের মতো বাড়তে লাগল। যেমন করে কুঁড়ি থেকে ফুল ফুটে, তেমনি করেই ফুটতে লাগল। বনের পাখি, হরিণ সবাই তাদেরকে ভালোবাসে। অরুণ বরুণ গাছে উঠে ফল পাড়ে, দৌড় দিয়ে হরিণ ধরে, তিন ভাই বোন মিলে খেলা করে। কিরণমালা সংসারে টুকিটাকি কাজ করে, ফুল তুলে আনে, দীপ দেয়, ধূপ দেয়, বামুন পুজো করে। একদিন বামুন তিন ছেলে মেয়েকে ডেকে তাদের মাথায় হাত রেখে বললেন, আমার যাওয়ার সময় হয়েছে, এবার তোমাদের ছেড়ে যেতে হবে। এই বলে বামুন মারা গেলেন। তিন ভাই বোনে খুব কাঁদল। এদিকে রাজার মনে বড়ই দুঃখ। রাজা ঠিক করলেন তিনি তার রাজ্য ছেড়ে মৃগয়ায় যাবেন। রাজার রাজপুরীতে আধার নামল। রাজা বেরোলেন মৃগয়ায়, একেবারে একা। ঝড় উঠল, জল পড়তে শুরু করল, আধারে পথ
হারিয়ে ফেললেন রাজা। কোনো মতে গাছের কুটুরে রাত কাটালেন। পরের দিন রাজা পথ চলেন, পথ আর শেষ হয় না। চারিদিক শূন্য, কোথাও লোকালয় নেই, জলাশয় নেই। রাজা পিপাসায় কাতর হয়ে পড়লেন। হঠাৎ তার চোখে পড়ল দূরে একটা বাড়ি। সেই বাড়ির দিকে তিনি চললেন। অরুণ পরুণ কিরণমালা রাজাকে দেখে তো অবাক। রাজা তাদের কাছে এগিয়ে এলেন, বললেন, একটু জল দেবে। কিরণমালা ছুটে জল আনল। রাজা জল খেয়ে খুবই আরাম পেলেন। তারপর অবাক হয়ে জানতে চাইলেন, তোমরা তো দেবপুত্র দেবকন্যা, এই বিজন দেশে তোমরা কেন? রাজার কেমন যেন মনে হল, বামুনের ছেলে মেয়ে। তবু রাজা মুখে কিছু বলতে পারলেন না। রাজা বললেন, আমি এক দেশের দুঃখী রাজা। যদি কোনো দিন তোমাদের কোনো প্রয়োজন হয় আমাকে জানাবে, আমি তোমাদের সেই প্রয়োজন মেটাব। রাজা চলে গেলেন। কিরণ বলল, রাজার কি থাকে দাদা? অরুণ বরুণ বলল, পুঁথিতে পড়েছি রাজার অনেক কিছু থাকে, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, সৈন্য, সিপাই, দাস, দাসী, তাছাড়া বিশাল রাজপুরী। কিরণ বলল, হাতি ঘোড়া কোথায় পাবো? বিশাল প্রাসাদ বানাও রাজপুরীর মতো। দিন রাত্রি পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, খিদে পিপাসা ভুলে, এক বছরেরও অধিক সময় ব্যয় করে তারা একটি প্রাসাদ বানালো। অপরূপ সেই প্রাসাদ। সেই প্রাসাদ দেখে দেবতারাও হতবাক। সাদা পাথর, সাদা মানিকে ধপধপ করছে মেঝে। প্রতিটি দুয়ারে রূপোর কপাট, চূড়ায় চূড়ায় সোনার কলস, চারিদিকে ফল ফুলের গাছ, পাখি যেন ধরে না গাছে। একদিন এক সাধু পথ দিয়ে যেতে যেতে সেই প্রাসাদ দেখলেন। অরুণ বরুণ কিরণমালাকে বললেন, এমন পুরী গড়তে পারো, রূপোর গাছে সোনার ফল হবে, মতির মতো জল ঝরে পড়বে, হীরা গাছে সোনার পাখি ডাকবে, মণি মানিক হীরে জহরত পথে বিছানো থাকবে, তবেই তো তিন ভুবনের সেরা পুরী হবে। তিন ভাই বোন অবাক হয়ে জানতে চাইল, এসব কোথায় মিলবে? যদি ঠিকানা দেন তবে আনতে পারি। সাধু বললেন, উত্তর পূবে, পূবের উত্তর, সেখানে আছে মায়া পাহাড়, সেখানে হীরের গাছে সোনার ফল ধরে আছে, মতি ঝরে পড়ে জলের মতো, গাছের ডালে সোনার পাখিরা বসে থাকে, মায়ার পাহাড় মায়ায় ঢাকা রাজপুরী থেকে যে সেসব আনতে পারবে সেই সব থেকে বড় বীর। অরুণ চলল। যাওয়ার সময় ভাই বোনের কাছে দিয়ে গেল একটা তলোয়ার। বলল, যদি এই তলোয়ারে মরচে ধরে জানবে আমি বেঁচে নেই। দিন যায়, মাস যায়, বরুণ ও কিরণমালা রোজ তলোয়ার খুলে দেখে মরচে ধরেছে কিনা। হঠাৎ একদিন তলোয়ার খুলে বরুণ দেখল মরচে ধরেছে। তার মুখ শুকিয়ে গেল। সে বোনকে ডেকে বলল, দাদা বেঁচে নেই, এবার আমি চললাম। তীর ধনুক রইল, যদি তীরের আগা খসে ধনুকের ছিলা ছিঁড়ে যায়, জানবে দাদার মতো আমিও বেঁচে নেই।
বরুণ গেল মায়া পাহাড়ে, অমনি চারদিকে বাজনা বেজে উঠল, নূপুরের আওয়াজ উঠল, চারিদিক থেকে রব উঠল, বরুণ ফিরে তাকাল, সে পাথর হয়ে গেল অরুণের মতো। কিরণমালা ভরে উঠে দেখল তীরের ভলা খসে গেছে, ধনুকের ছিলা ছিঁড়ে গেছে। কিরণমালা ভেঙে পড়ল না, সে রাজপুত্রের পোশাক পরল, মাথায় দিল মুকুট, হাতে তুলে নিল তলোয়ার। তারপর সেই মায়া পাহাড়ের পথে বেরিয়ে পড়ল, বাতাসের বেগে ছুটেছিল। কিরণমালা মায়া পাহাড়ে পৌঁছুতে দৈত্য, দানব, বাঘ, ভাল্লুক, হাতি, সাপ, ভূত, প্রেত সবাই কিরণমালাকে ঘিরে ধরল। সবাই হাঁ করে গিলতে, বাজনা বেজে উঠল, নর্তকীরা নাচতে লাগল, নূপুরের আওয়াজ উঠল, রাজপুত্র, রাজপুত্র রব উঠল, রাজপুত্র, রাজপুত্র, রাজপুত্র। কিরণমালা ফিরেও তাকালো না, পায়ের নিচে কত পাথর চলে গেল, ঘষে পড়ল, তবুও কিরণমালা নিচের দিকে তাকিয়েও দেখল না। কঠিন হাতে তলোয়ার ধরে পৌঁছল হীরের গাছের কাছে, সে গাছে সোনার ফল ফুলে আছে। হীরের গাছে সোনার পাখি বলল, কিরণমালা এসেছে, এই ঝর্ণার জল নাও, ফুল নাও, আমাকে নাও, তীরধনুক নাও, সব নিয়ে ওই ঢোলে ঘা দাও। পাখির কথা মতো কাজ করল, কিরণমালা সব কিছু নিয়ে ঢোলে ঘা দিল। সব নীরব, মায়া পাহাড় নিঝুম, কোকিলের ডাক উঠল, দোয়েল পাখি শীষ দিল, ময়ূর পেখম তুলে নাচল, পাখি বলে উঠল, কিরণমালা শীতল ঝর্ণার জল ছিটিয়ে দাও। কিরণমালা জল ছিটিয়ে দেওয়া মাত্রই পাহাড় মড়মড় করে উঠল, পাথর টক টক করে উঠল, জলের ফোঁটা পড়তেই কত যুগের কত রাজপুত্র যারা সব পাথর হয়েছিল তারা জেগে উঠলেন। রাজপুত্রেরা হাত জোড় করে প্রণাম করলেন কিরণমালাকে। অরুণ বরুণ জেগে উঠে বোনকে জড়িয়ে ধরল বুকে, ধন্য বোন আমাদের। রাজপুরীতে ফিরে এলো অরুণ বরুণ কিরণমালা, তারপর ঝকঝকে তকতকে করে সাফ করল, বাগানে পুঁতল রূপোর ও হীরের গাছের ডাল, মতি ঝর্ণা জলের ঝাড়ি দিয়ে জল দিল, মতির ফুল ছড়িয়ে দিল মাটিতে, সোনার পাখি বসল গাছে, হীরের ও রূপোর গাছ বড় হল তরতরিয়ে, ডালপালা মেলল, পাতায় গেল ভরে, হীরের ডালে সোনার ফল এলো, হীরের ডালে সোনার পাখি বসে নানা সুরে গান ধরল, শীতল ঝর্ণায় মতির জল ঝরঝর করে ঝরে পড়ল, চারিদিক থেকে মানুষ ছুটে এলো, অবাক হয়ে সেই অসাধারণ মায়াবী পুরীর দিকে তাকিয়ে থাকল, লোকে ধন্য ধন্য করল, রাজার কাছেও খবর গেল, রাজাও সে কথা শুনে অবাক হলেন। সোনার পাখি বলে উঠল, অরুণ বরুণ কিরণমালা রাজাকে আপ্যায়ন করো। তিন ভাই বোন অবাক হয়ে বলল, কি খাওয়াবো রাজাকে? পাখি হাসতে হাসতে বলল, সে আমি যা করার করব, যে ঘরে রাজা খেতে বসবে সে ঘরে আমাকে টাঙিয়ে রাখবে। রাজা এলেন, এসে একেবারে ধ, রাজার রাজকোষে যা নেই সেই সব কিছু এই পুরীতে আছে, এরাই সব পেল কোথায়?
এরা কি মানুষ না দেবতা? রাজা ভাবেন, আহারে, এরা যদি আমার ছেলে মেয়ে হতো। রাজা বাগানে গেলেন, বাগান দেখে আরো অবাক। ঘরে ঢুকে মনি মানি ঘিরে জহরত দেখে আরো অবাক। সব শেষে রাজা গেলেন খাবার ঘরে। কত রকমের খাবার নানা ধরনের আসবাবে ভরে এল, সুবাসে মাতিয়ে দিল। রাজা খেতে বসলেন, থালায় হাত দিতে চাবেন, দেখলেন সব খাবার মোহর হয়ে গেছে। রাজা রেগে বললেন, এসব কি করে খাবো? কেন খাওয়া যাবে না? রাজা চকিতে মুখ তুললেন, কে বলল এই কথা? অরুণ বরুণ কিরণমালা, তোমরা কি রাজার সাথে তামাশা করছো? মোহরের পিঠে, মোহরের মিঠাই, মোহরের পায়েস, এসব কি মানুষ খেতে পারে? মানুষের পেটে কি কুকুর ছানা হয়? কে বলছে এ কথা? রাজা চমকে উঠলেন, দেখলেন সোনার পাখিটা এসব কথা বলছে। সোনার পাখিটা আবার বলে উঠল, মহারাজ, মানুষের পেটে কি বিড়াল ছানা হয়? রাজা কোনো কথা বলতে পারলেন না। পাখিটা আবার বলল, এসব মোহরের তৈরি খাবার যদি মানুষ খেতে না পারে, তাহলে মানুষের পেটে কাঠের পুতুল হয় কেমন করে? রাজা ভুল বুঝতে পারলেন, সত্যি তিনি বিরাট ভুল করেছেন। তিনি আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। সোনার পাখি বলে উঠল, রাজা মশাই, অরুণ বরুণ কিরণমালা আপনারই ছেলে মেয়ে, এদের বদমাশিরা এদেরকে জলে ভাসিয়ে আপনাকে কুকুর ছানা, বিড়াল ছানা ও কাঠের পুতুল দেখিয়েছিল। রাগে রাজা থরথর করে কাঁপলেন, চোখের জলে ভাসলেন। তারপর অরুণ বরুণ কিরণমালাকে বুকে জড়িয়ে ধরলেন। পাখি বলল, অরুণ বরুণ কিরণমালা, তোমাদের মা নদীর ওপারে একটা কুঁড়ে ঘরে থাকেন, না মরে কোনো মতে বেঁচে আছেন। যাও, এবার মাকে নিয়ে এসো। তিন ভাই বোন দুঃখিনী মাকে নিয়ে এলেন। দুঃখিনী মা চোখের জলে ভাসতে লাগলেন। খুশির হাট বসল, রাজার রাজমহল হয়ে গেল অরুণ বরুণ কিরণমালার রাজপুরে। প্রজারা সাত দিন সাত রাত ধরে উৎসবে মাতল। রাজ্যের ঘাতকরা খেসরের বাড়ি ও রাঁধুনির বাড়িতে আগুন ধরিয়ে দিল। রানীর হিংসুটে দুই বোনকে কেটে মাটিতে পুঁতে দিল। রাজা রানী তাদের ছেলে মেয়ে অরুণ বরুণ কিরণমালাকে নিয়ে সুখে বসবাস করতে লাগলেন।